বহুকাল আগেকার কথা। প্রাচীন তিব্বতের এক বৌদ্ধ মঠের এক লামা তাদের মুখ্য মঠের প্রধান লামাকে একটা চিঠি লিখলেন। চিঠিতে তিনি লিখেছেন, ওই দুর্গম মঠে আরেকজন লামা প্রয়োজন, যত দ্রুত সম্ভব আরেকজন লামাকে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেছেন। প্রধান লামা চিঠি পড়া শেষ করে তাঁর সমস্ত শিষ্যদের ডেকে পাঠালেন। সেই চিঠি সকলকে পড়ে শুনিয়ে তিনি বললেন, আমি ঠিক করেছি এখান থেকে পাঁচজন লামাকে ওই মঠে পাঠাব। একথা শুনে এক তরুণ লামা প্রশ্ন করল, পাঁচজন কেন? ওখানে তো মাত্র একজন লামাই প্রয়োজন। প্রধান লামা সামান্য হেসে বললেন, এটা তোমরা পরে বুঝতে পারবে, এখন তোমরা ঠিক করো কোন পাঁচজন সেখানে যাবে। প্রধান লামার কথা শুনে প্রায় সকলেই অবাক হল, যেখানে মাত্র একজনকে পাঠানো দরকার সেখানে পাঁচজন গিয়ে কি হবে? সেই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হল। কিন্তু প্রধান লামা কারো কথায় কান না দিয়ে পাঁচজন তরুণ লামাকে বেছে দিলেন, যারা ওই দুর্গম মঠে যাবে। পরদিন সকালেই সেই পাঁচজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সেদিন দুপুরবেলা একটা গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় একজন চাষি সেই পাঁচ ভিক্ষুকে দেখতে পেয়ে দৌড়ে এসে বলল, আমাদের গ্রামের মঠের বৃদ্ধ সন্ন্যাসী মারা গিয়েছেন কিছুদিন আগে, এখন আমাদের মঠে একজন সন্ন্যাসী প্রয়োজন, তোমাদের মধ্যে একজন যদি এখানে থেকে যাও তাহলে আমরা তার জন্যে উপযুক্ত মাইনের ব্যবস্থা করে দেব। গ্রামটা অত্যন্ত সমৃদ্ধশালী, সেখানকার বেশিরভাগ মানুষ হয় বড় কৃষক অথবা ব্যবসায়ী। এসব দেখে পাঁচজনের মধ্যে একজন বলে উঠল, আমার মনে হয় আমার এখানে থেকে যাওয়াটাই উচিত, কারণ এখানকার মঠও তো খালি, আর যেখানে মাত্র একজন লামার দরকার সেখানে চারজন পৌঁছলে কোনো ক্ষতি হবে না। এই বলে সে সেই চাষির সঙ্গে গ্রামের মঠের দিকে চলে গেল। বাকি চারজন আবার পথ চলতে লাগলো। পরের দিন সকালে তারা এক রাজ্যে প্রবেশ করল। সেই রাজ্যের রাজা সে পথ দিয়েই যাচ্ছিলেন। ওই চারজন লামাকে দেখে রাজা থামলেন। তার নজর গেল এক তরুণ লামার দিকে, যে চেহারায় বেশ বলশালী এবং সুপুরুষ। রাজা তাকে বললেন, শোনো, আমি হলাম এই রাজ্যের রাজা, আমার একটিমাত্র কন্যা সন্তান রয়েছে, তার বিবাহের জন্য আমি যেমন পাত্র কল্পনা করেছিলাম তোমার মধ্যে সেই সকল গুণই বর্তমান, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করে এখানে থেকে যেতে রাজি হও তবে পরবর্তীকালে তুমিই হবে এ রাজ্যের রাজা। সেই সুপুরুষ লামা বুঝল এমন সুযোগ ছেড়ে দেওয়া মূর্খামি হবে, তাই সে রাজার প্রস্তাবে রাজি হয়ে বাকিদের বিদায় জানিয়ে রথে চেপে বসল। এবারে সেই বাকি তিন লামা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে প্রধান লামা ঠিক কাজই করেছেন আমাদের পাঁচজনকে পাঠিয়ে, আমাদের রাস্তা বেশ লম্বা আর পথে মন ঘুরিয়ে দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। এবারে তারা তিনজন ঠিক করল খুব সাবধানে পথ চলবে তারা, পথে আর কোনো প্রলোভনে পা দেবে না তারা। যদিও ওই দুই ভিক্ষুর প্রতি তাদের ভেতরেও ঈর্ষা জন্ম নিচ্ছিল। তৃতীয় দিন সন্ধে আসতে আসতে ওই তিনজন রাস্তা হারিয়ে ফেলল। এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাতে তারা দূরে একটা লণ্ঠন দেখতে পেয়ে সেই আলো অনুসরণ করে এগিয়ে চলল। সত্যি সত্যিই তারা একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছল। তারা সেখানে যেতে দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এল। মেয়েটি তাদের দেখে ঝুঁকে নমস্কার করল এবং ঘরে প্রবেশ করতে আমন্ত্রণ জানাল। তারা ঘরে যাবার পর মেয়েটি তাদের বসতে দিয়ে বলল, আপনাদের স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন, আমার বাবা মা দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে, সম্ভবত আবহাওয়া খারাপ থাকার দরুন তারা ফিরতে পারেননি। একা একাই ঘরে বসে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, এমন সময় আপনারা উপস্থিত হলেন। মেয়েটি তাদের খেতে দিল, খাবার পরে শোবার ব্যবস্থাও করে দিল। সকাল হতে তিন লামা যখন আবার রওনা দেওয়ার কথা ভাবছে তখন মেয়েটি এসে তাদেরকে অনুরোধ করল, তার বাবা মা এসে না পৌঁছানো অবধি তারা যেন তার বাড়িতেই থেকে যায়। এই কথা শোনার পর তিনজন একে অন্যের মুখ চাওয়াচাওয়াই করতে লাগল। তাদের মধ্যে একজনের মেয়েটিকে বেশ ভালো লেগে গিয়েছিল। সে বলল, এই অবস্থায় একে একা ফেলে যাওয়াটা উচিত হবে না, তোমরা দুজন বরং রওনা দাও মঠের পথে, এর বাবা মা চলে এলে বরং আমি বেরোব। অন্য দুজন তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না, শেষে তারা দুজনেই চলতে লাগল। পরের দিন সকালে যখন তার একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল তখন একদল মানুষ তাদের ঘিরে ধরল। সেই গ্রামের লোকেরা আসলে নাস্তিক ছিল। তারা বলতে লাগলো, তোমরা পারলে প্রমাণ দাও যে তোমাদের প্রভু বুদ্ধ যা যা বলেছেন তার সব কথা সত্যি। গ্রামের এক বৃদ্ধ বলতে লাগলেন, এসো আমার সঙ্গে তর্ক করে প্রমাণ করো বুদ্ধের সব সিদ্ধান্ত সঠিক। এ কথা শুনে এক লামা
সে বৃদ্ধের সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় নামতে রাজি হয়ে গেল। অন্য বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো যে এসবের চেয়ে জরুরি ওই মঠে পৌঁছানো, কিন্তু সেই লামা বলতে লাগলো, এরা আমাদের প্রভু বুদ্ধকে অস্বীকার করেছে, এদেরকে না বুঝিয়ে আমি কোথাও যেতে পারবো না। ওই মঠে একজন লামা পৌঁছলেও কোনো সমস্যা হবে না, তুমি বেরিয়ে পড়ো, আমি এদের বোঝানো শেষ হলে তবেই যাব। শেষে বাধ্য হয়ে সেই লামা এগিয়ে চলল মঠের দিকে। পরের দিন একমাত্র লামা হিসেবে সে সেই মঠে পৌঁছে গেল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে বড় বড় লক্ষ্য অর্জন করতে চাই আর সেগুলো অর্জন করার জন্যে পরিশ্রম করি, কিন্তু আমরা জীবনে খুব কম লক্ষ্যকেই ছুঁতে পারি। তার কারণ আমরা সেই রাস্তায় এগোতে গিয়ে রাস্তা চারপাশের নানান ঘটনা প্রবাহে পড়ে বারবার ঠোকর খেতে থাকি। চলার পথের বাধা কখনো আমাদের বিচলিত করে, কখনো বা আমরা অন্য কোনো বিষয়ে মন ঘুরিয়ে ফেলি, আর বারবার ফোকাস হারিয়ে গেলে কোনো কাজেই সফল হবার কোনো সম্ভাবনা থাকে না, আর এগুলোই আমাদের অসফল হবার জন্য দায়ী। আশা করি গল্পটি আপনাদের জীবনে কাজে আসবে। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন বন্ধুরা, অনেক ধন্যবাদ।